সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবি বলেছেন দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারে জানাব গণধিকার পরিষদ বিভক্ত দুপক্ষের আবারও একপঞ্চে আসার চেষ্টা জানাব সিলেটে সব নদীর পানি বিপদসীমার উপরে বন্যা পরিস্থিতির অবনতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষত শোকানোর আগেই সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার গুলশানের বাসভবন যায় শুভেচ্ছা বিনিময় হয় সেখান থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার হোসেন বলেন আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই জানিয়ে দেব কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ইদুল উল আজহার নামাজ আদায় শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বিএনপিকে অভিনন্দন জানিয়ে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র একটা মিথ্যার মিথ্যার সাম্রাজ্য সাম্রাজ্য দাবি ইরানের যুক্তরাষ্ট্রকে বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের আর্থিক খাত এখন সবচেয়ে নিরাপত্তাহীন রিজভিপ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও ব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারায় রয়েছে ভয়াবহ আর্থিক খাতে দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা চক্রান্তের আশ্রয় নিচ্ছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রেসবি আরো বলেন বাইশ কিলোমিটার সংকীর্ণ রোড যার উত্তরে নেপাল দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে যেটিকে নেক বলা হয় বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথ বাকি অংশ ভারতের উত্তর-পূর্ব দিকে সংযোগ করা হবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড তিনি বলেন প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যখন বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতা তোয়াক্কা না করে তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বলতা সার্বভৌমত্বের বাকি অংশটাও না নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই ব্যবস্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্সি ব্যবস্থা ভেঙে পড়বে রিজবি বলেন ব্যাপক বেকারত্ব চরমূল্যস্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট বিপুল পরিমাণ খেলাপি এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া জ্বালানি নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলেছে ব্যক্তিগত আয় এবং জীবনযাত্রার মান নিয়ে দিন দিন প্রকট হচ্ছে দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত নিরাপত্তাহীন নৈতিকতাবিহীন অপচয় অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাতে এখন খাতের কেনারায় তিনি বলেন ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশ এবং চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদে মানুষ নিরানন্দে কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা ছিল কম ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুর খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছেন কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য শ্রীগালে সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সবক দিচ্ছেন গণ পরিষদ বিভক্ত দুপক্ষের আবারও একমঞ্চে আসার চেষ্টা নেতৃত্বের দ্বন্দ্বে ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ পরিষদ দুপক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে পৃথকভাবে অংশ নেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও পৃথক কর্মসূচি পালন করছে তবে এখন দুপক্ষই বলছে একত্র হওয়ার প্রচেষ্টা চলছে আবারও সরকারিতে চাকুরির কোটা ব্যবস্থার বিষয়টি সামনে আসায় এই ইস্যুকে ঘিরে দুপক্ষ কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে গত বছরের জুলাই দলের শিশু দুই নেতা রেজা কেবরা এবং নুরুল হকের বিরোধে দলে ভাঙন দেখা যায় তবে গণ পরিষদের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বিরোধী দলগুলোর বর্জনের মুখেও সাতই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুপক্ষ থেকেই একত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অংশ একত্র হতে রাজীব তবে বিভিন্ন সময় দলে যোগ দেওয়া সাবেক সামরিক কর্মকর্তা ও পেশাজীবীদের রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণ পরিষদের দুপক্ষই নিজেদের মতো করে কর্মসূচি দিচ্ছে এর মধ্যে নুরুল হক নেতৃত্বে জনগণ সম্পৃক্ত ইস্যুতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে সম্প্রতি তারা আজিজ বেঞ্জির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মালয়েশিয়ায় শ্রমবাজার সিন্ডিকেট এবং ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিষদের ইস্যুতে কর্মসূচি দিয়েছেন অন্যদিকে গণাধিকার পরিষদের পক্ষ থেকে ভারত বয়কট ইস্যুতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন যখন রাজনৈতিক দল গঠন করে তখন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল ভাঙনের পরও নিজেদের উপলব্ধি ছিল যারা শুরু থেকে ছিলাম তারা একসঙ্গে থাকলে জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে দলে ভাঙনের পেছনে বিশেষ মহলের ইন্ধনও ছিল এসব বিষয় মাথা রেখে দ্বাদশ নির্বাচনের আগে ও পরে নিজেদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে সরকারি চাকরিতে বিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া নরুল হকনুর ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী সময় নুরুল এবং সমমনা ব্যক্তিরা দু একুশ সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন ব্রেজাকে ব্র্যাব গণ অধিকার পরিষদকে দল হিসেবে প্রতিষ্ঠা নেতৃত্ব যারা দিয়েছেন তাদের বয়স ছিল তিরিশের কোঠায় দেশের কোনো দলে এত সমবয়সী নেতৃত্ব বিরল পরে দল সম্প্রসারণ করতে সাবেক সামরিক কর্মকর্তা আইনজীবী এবং পেশাজীবীদের টানা হয় তারা আহ্বায়ক কমিটিতে বিভিন্ন পদে যান দল গঠনের দুবছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা এবং নুরুল হক বিরুদ্ধে ভাঙন দেখা দেয় গত বছরের জুন অথবা জুলাই মাসের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি অনাস্থা প্রস্তাব এবং অপসারণের ঘটনা ঘটে গত বছরের পহেলা জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারী আহ্বায়কের পদ থেকে রেজাকিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেয় নুরুল হকনুরের সমর্থকরা গত বছরের দশই জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন তাতে নুরুল হকনুর সভাপতি মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন অপর পক্ষ এই কাউন্সিল মানেনি বর্তমানে এ পক্ষের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন কর্নেল মিয়া মশিউজ্জামান আর ফারুক হাসান সদস্য সচিব রেজাকিবরা এই অংশের মূল পৃষ্ঠপোষক দল ভাঙনের বছরখানে হতে চলে এর পক্ষ দুটি পুরোপুরি দল গুছিয়ে উঠতে পারেনি দলের বিভেদে কেন্দ্রীয় কার্যালয় হাতছাড়া হয়েছে নুরুল হকনুরের অনুসারীদের পুরোনা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়টি বর্তমানে জামান ফারুক হাসানদের পক্ষে ব্যবহার করছে নুরুল হকনুরের অনুসারীরা বিজয়নগর এলাকায় একটি ভবনে অস্থায়ী কার্যালয় করেছেন সিলেটে সব নদীর পানি বিপদসীমার উপরে বন্যা পরিস্থিতির অবনতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষত শুকানোর আগেই সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি নদ নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকাল পানি পানি উন্নয়ন বোর্ডের কুশিয়ারা ধলাই এবং ভোলাছড়া সহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশের সংখ্যা দেখা দিয়েছে এদিকে বৃষ্টিপাত উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ উসমানীগঞ্জ বালাগঞ্জ এবং উপজেলার বেশ কিছু পরিবার এর মধ্যে কেন্দ্রে নিয়েছেন অবস্থা এছাড়াও পানিবন্দী হয়ে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার অসংখ্য মানুষ তবে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত কিছুটা কমায় সিলেট নগরীর জলাবদ্ধতাও কমতে শুরু করেছে বেনবিকে শান্তির পক্ষে কাজ করার আহ্বান হানিফের কুষ্টার কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল উল নামাজ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বিএনপিকে অভিনন্দন জানিয়ে শান্তির পক্ষে কাজ করবার আহ্বান জানিয়েছেন সোমবার সকাল সাড়ে সাতটায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে শুরু হয় ঈদুল আজহা নামাজ এতে অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক এতে সামরেজা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বসার সহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলি করেন হানিফ এ সময় তিনি বলেন বিএনপি নতুন করে পুনর্গঠন হয়েছে তাদের আমরা অভিনন্দন জানাই আশা করি দেশের উন্নয়ন অগ্রগতি এবং শান্তির পক্ষে তারা কাজ করবেন অতীতের মতো সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে সরকারকে সহায়তা করবেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে মানুষের মতের পার্থক্য থাকলে আমরা আশা করি সবাই মিলেমিশে দেশে উন্নয়নের জন্য কাজ করব যোগ করেন হানিফ যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাসের কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী ইসরায়েল হামাসের কাছে যে তিন পর্যায়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে গাজায় সহিংসতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে এটাই সর্বোত্তম উপায় এর আগে গত একটি সেমে জো বাইডেন ঘোষণা করেছিলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল নাসের কানানি ইসরায়েল এবং হামাসকে এই সুযোগ হাতছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান